বৈশাখের প্রথম প্রভাতে সূর্য যখন লাল আভা ছড়ায়, তখন সম্মিলনে রমনা বটমূল হয়ে ওঠে আরও বেশি রঙিন। খরতাপের এমন ভোরে সানাই বেজেছিল এদেশের ঐতিহাসিক গণমাধ্যম একুশে টেলিভিশনে। ঠিক 24 বছর আগে শব্দবীণাই ধ্বনিত হয়েছিল আ বহমান বাংলার অগণিত মানুষের কণ্ঠস্বর। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা যখন রাজপথে নান্দনিকতা ছড়াই, তখন একুশে টেলিভিশনের পরতে পরতে জন্মক্ষণের আনুষ্ঠানিকতা বহু বর্ণে শোভিত। কলকাতা থেকে এসেছি আমি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পয়লা বৈশাখে ছিলাম, কিন্তু বাংলাদেশের মতো পয়লা বৈশাখের অনুষ্ঠান পৃথিবীর অন্য কোথায় হয় না। ফলে আপনাদের টেলিভিশনে এসে আমি খুবই, আমার ভাল লাগছে এবং এই অনুষ্ঠানটা উপভোগ করছি। শুভ নববর্ষে আজকে আবারও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা, আমরা যেন মুক্তির যুদ্ধের চেতনায় আরো এগিয়ে যাই। অন্তর্গহীনে পুষে রাখা পাপ কিংবা মনের অভ্যন্তরে অতি গোপন তাপ দূর করার প্রত্যয়ে একুশে যেন হয় আরও বেশি তেজদীপ্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন 2041 সালের মধ্যে একুশের চেতনা নিয়ে, বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে 71-এর চেতনায় বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পদার্পণ করবে। আমরা স্মার্ট বাংলাদেশ যাওয়ার জন্য আরও কী কী টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা আসলে আমাদেরকে ইউজ করা উচিত সেখানে, এবং টেকনিক্যাল পার্টটাতে একটা গুরুত্ব দেওয়া উচিত। পয়লা বৈশাখে সবাইকে আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী তো আমরা আপনাদের সামনের দিনগুলিতে আরও ভালো প্রোগ্রাম আপনারা দেশবাসীকে উপহার দেবেন সেই কামনা করছি। আপনাদের সমস্ত কলা কৌশলী, যারা শিল্পীবৃন্দ থেকে আরম্ভ করে যারা আছে, সবাইকে আমরা শুভেচ্ছা জানাতে আজকে এই নববর্ষ এবং প্রতিষ্ঠা আপনাদের একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। সাধারণ মানুষের কথা বলেছে, মুক্তিযুদ্ধের কথা বলেছে, অপরাধের বিরুদ্ধে কথা বলেছে, এবং এদেশের মাটি মানুষের কথা বলেছে। আমি মনে করি আজকে একুশে টিভি সারা বাংলাদেশের মানুষের কাছে একটা জনপ্রিয় নাম হিসেবে আবির্ভূত হয়েছে। অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন নিয়ে সৌহার্দ্য সম্প্রীতির মঙ্গল আলোক আরও আরও প্রজ্জ্বল হতে থাকে। একুশে টেলিভিশনের 25 বছরে পদার্পণের মাহেন্দ্র ক্ষণে তাই নানান রঙের মানুষ জানান দেয় মঙ্গল বারতা। সাশ